পুরীর আসসালাম সবাইকে সালাম, আপনারা দেখছেন আরামবাগ। ডেভু দর্শক, আজকের অন্যতম বড় খবর যেটা হচ্ছে, ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের যিনি দায়িত্ব নিয়ে দলটাকে অনেকটা এগিয়েছিলেন, যখন নতুন করে ওখানে তৃণমূল কংগ্রেস আবারও গেল একুশের আমাদের এই রাজ্যের বিধানসভার ফলের পর, তো সেই নেতা সুবল ভৌমিক যে খবরটা আজকে পাচ্ছি, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে আজকে জয়েন করেছেন বিজেপিতে। এটা হচ্ছে দর্শক একেবারে দিল্লির ছবি। তিনি আজকে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে একেবারে সরাসরি জয়েন করেছেন বিজেপিতে। যদিও তাকে কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেস ত্রিপুরা যে দায়িত্ব সেখান থেকে তাকে অব্যাহতি দিয়েছিল, কিন্তু তিনি দলেই ছিলেন, এই নয় যে তিনি তখনই দলটা চেঞ্জ করে দিলেন বা তিনি দল চেঞ্জ করেছেন বলে টিএমসি তাকে পদ থেকে সরিয়েছিল, সেটা নয়। তিনি কিন্তু দলেই ছিলেন, কিন্তু যখন সামনে একেবারে ভোট চলে এসছে, আজকে এই খবরটা সামনে এলো যে সুবল ভৌমিক তৃণমূল কংগ্রেস ছেড়ে জয়েন করে গেছেন বিজেপিতে। এখন যাকে ভর করে তৃণমূল কংগ্রেস এগেছিল ত্রিপুরাতে, তিনি এইভাবে হঠাৎ দল পরিবর্তন করলেন, কেন করলেন? তাহলে কি দলটার কোনো ভবিষ্যৎ নেই ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের? আমি এই নিয়ে দর্শক একটু কথা বলবো সরাসরি। আমি দিল্লি থেকে একেবারে কানেক্ট করার চেষ্টা করছি সুবল ভৌমিককে। ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের প্রধান ছিলেন এবং দলের সংগঠন বিস্তারে অনেকটাই কাজ করছিলেন, নিজের এলাকাতে অফিস, বাড়িতে অফিস ইত্যাদি আমরা দেখছিলাম। এবং তিনি স্বীকারও হয়েছিলেন যখন দলটা চেঞ্জ, যখন তৃণমূলে যোগদান করলেন, তারপর একটা ওখানে শাসকের সঙ্গে অনেক লড়াই হয়েছিল, সেখানে তিনি স্বীকারও হয়েছিলেন। কিন্তু কী হলো হঠাৎ করে তিনি বিজেপিতে জয়েন করে গেলেন, আমি একটু কথা বলবো। হ্যাঁ, এই মুহূর্তে আমি পেয়ে গেছি একেবারে দিল্লি থেকে সুবল ভৌমিককে। সুবলবাবু, তাহলে কী হলো, আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করে গেলেন, কী বিষয়? দেখুন, তৃণমূল তো আমি তৃণমূল আমাকে প্রায় 7 মাস হলো আমি মানে আমি কনফাইন্ড ইন মাই রেসিডেন্স, নট অনলি রেসিডেন্স, ইন মাই সুইট হোম, মানে আমি বেরোইনি, আমি তৃণমূলে ছিলাম। আমার মনে হয়েছে আর কি, যে একটা রাজনৈতিক দল মানুষের স্বার্থে রাজনীতি, দায়িত্বশীল যতটা হওয়া দরকার, আমরা কিন্তু ওর ছিটে ফুটো একটু দায়িত্ব নিয়ে কাজ করা, এত বড় পশ্চিমবাংলার আমরা অনেক আশা করেছিলাম। ত্রিপুরা যেহেতু ছোট্ট রাজ্য, আমাদের কথা সহজে সারা দেশে বা দিল্লিতে পৌঁছায় না, আমরা একটা মাধ্যম খুঁজি। হ্যাঁ, জানেন আমরা তো সেলফ সাফিসিয়েন্ট নয়, আমরা মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবাংলার নয়, আমরা খুব ছোট্ট রাজ্য, একটা প্রান্তিক রাজ্য, আমাদের কথা সারা দেশে যায় না, আমাদের এখানে মানুষের সুবিধা অসুবিধা ওগুলো তুলে ধরার। আমরা ভেবেছিলাম, বাংলার কথা অনেক শুনেছি, অনেক কিছু ভেবে চিনতে ভেবেছি যে ত্রিপুরার মানুষের মুক্তির জন্য হয়তো পশ্চিমবাংলার দিদিকে বা তৃণমূল কংগ্রেসকে দেখে কিছু করা যায় কিনা, কিন্তু ওরা অত্যন্ত উদাসীন। আমার মনে হলো কারণ উদাসীন এই কারণে আমাকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়া দিতেই পারে, একটা রাজনৈতিক দল সভাপতি সবসময় থাকবে না, আর আমরা এটা আশাও করি না যে আরেকটা করতেই পারে। আমি আমাকে সরিয়ে দেওয়ার পরে আমি একটি কথাও বলিনি, কিন্তু সরিয়ে দেওয়ার পরেও প্রায় 5 মাস, 5.5 মাস আমি দেখলাম তো ওরা মানে কি করতে চাইছে ত্রিপুরায়, ওরা অ্যাকচুয়ালি কি জন্য এসছে, ওরা কিসের লড়াইটা কি সত্যি সত্যি আক্ষরি করতে চাইছে কিনা, কেমন যেন আমার মনে হচ্ছে যে ধীরে ধীরে তো এই রাজ্যের মানুষের যে ভবিষ্যৎ, মানুষ যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন তো আর কোনোদিনই সফল হবে না। আমার ব্যক্তিগতভাবে কোনো লাভালাভা খুব নেই, ব্যক্তিগতভাবে আমার অন্তত এই বদনাম নেই বা কেউ বলেও না ত্রিপুরা রাজ্যে সৌজন্যতা কতটা দেখানো হয়, একটা রাজনৈতিক দলের সাধারণ কর্মী হিসাবে যতটা মান্যতা, এগুলো আমরা সাংগঠনিকভাবেই সবটা করি। কোথাও কোনোদিন আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বের কোনো মত পার্থক্য হয়নি, কারণ আমি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করি না। আমি মনে করি রাজনীতি মানুষের জন্য, আমাদের মতো রাজ্যে যদি এখানে তৃণমূলটা এবং তৃণমূলের মাধ্যমে, কারণ দিদি বলেছিলেন যে একটা রুটিকে অর্ধেকটা ত্রিপুরা খাবে, অর্ধেকটা বাংলার মানুষ খাবে, কিন্তু আমরা এটা শুনেই গেলাম তার কোনো বাস্তবতা বা বাস্তব প্রয়োগ আমরা দেখতে পেলাম না।
আপনার আপনার যে বাড়ি ছিল, আপনার যে বাড়ি সেখানেই তোমরা তৃণমূল কংগ্রেসের একটা অফিস করেছিলেন বা করতে দিয়েছিলেন অস্থায়ী ভাবে, তাই না? 13 মাসের মতো আমি ছিলাম পার্টির দায়িত্বে, এবং প্রতিদিন বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু আক্রমণ, সমস্ত কিছু আমরা তো যেটাই করেছি কারণ একদম সিনসিয়ারলি করেছি, কিন্তু এটার মধ্যে কোনো প্রাণ নেই, কোনো মানবিক বা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি না। হঠাৎ করে তার মধ্যে কিছু প্রফেশনাল কাজকর্ম হয় যারা সংগঠন বুঝে না, অথচ মানে অনেকটা তারা ত্রিপুরায় এসে কি করতে চাইছে আমি পরিষ্কার না। বিভিন্ন সংস্থা দিয়ে এখানে কি সার্ভে করা হয় তারাও পলিটিক্সে অনেকটা হস্তক্ষেপ করে। আমরা তো সত্যি কথা বলতে কি, আমরা তো সাংগঠনিক, আমি ছাত্র জীবন থেকে কলেজ রাজনীতি থেকে সে রাজনীতিতে ছিলাম। পশ্চিমবাংলায় আমার অনেক বন্ধু আছে যারা মন্ত্রীও হয়েছে, অনেকে হয়েছে। আমি সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেছি এবং ওখানে ছাত্র পরিষদের সঙ্গে যারাই আছে তাদের সঙ্গে আমার একটা ভালো যোগাযোগ ছিল। আমরা রাজনীতিটা একরকম দেখেছি, কিন্তু আমি ওদের কাছ থেকে সত্যি আক্ষরিক অর্থে কোনো রাজনীতি পাইনি। কখনো ডাইরেকশন দিচ্ছে অন্যান্য মানে অরাজনৈতিক একটা দুটো ফার্ম এসে এখানে কাজ করার চেষ্টা করছে, কে যে এটার মাথা কে যে এটার শেষ আমরা বুঝতে পারিনি। তাই বোঝার জন্য কিছুদিন অপেক্ষাও করেছিলাম কি এটা, কিন্তু আলটিমেটলি বুঝতে পারিনি শেষ পর্যন্ত কি এটা, মানে কর্পোরেট নাকি। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগে না তাহলে এই দলটা পশ্চিমবঙ্গে কি করে ক্ষমতাতে রয়েছে? পশ্চিমবাংলায় দেখুন, পশ্চিমবাংলায় তো ক্ষমতায় আছে দীর্ঘদিন, একজন মহিলার সেক্রিফাইসের বিনিময়ে ক্ষমতায় চলে এসে আসার পরে এখন কি আছে মত, এত বড় অধ্যক্ষ আমার হয়নি। আমরা খুব ছোট্ট রাজ্য, খুব ছোট্ট রাজনীতিবিদ, আমাদের এত গভীরতা নেই, এত কিছু না, এত বুঝিও না, কারণ বড় রাজ্যের পলিটিশিয়ান ওরা নিশ্চয় অনেক বেশি বুঝে। আমরা কিন্তু আমরা যে আমাদের রাজ্যের মানুষের যে স্বার্থ, যে মানে তাদের সোশ্যাল সিকিউরিটি বা তাদের এইগুলো নিয়ে আমরা ছোট, আমরা সেইভাবে আমরা ভারতবর্ষকে না, একটা ছোট্ট ঘটনা যেভাবে সারা ভারতবর্ষে এটা একটা ব্যাপক প্রচার পায় বা ব্যাপকভাবে মানুষ এটা জানতে পারে, আমাদের রাজ্যে এমন অনেক ঘটনা ঘটে যায় যেটা আপনার দীর্ঘদিন এটা আমরা ভেবেছি যে বাংলা আমাদেরকে সেইভাবে পাশে দাঁড়াবে। ত্রিপুরার মানুষ সত্যি আশাহত, হতাশ হয়েছে দীর্ঘদিন, এখন রাজনৈতিক ময়দানে আছি, রাজনীতি করি, অন্য কিছু তো আর করিনি, মানুষের জন্য রাজনীতি করি। যাই হোক, আমি কাউকে ব্যক্তিগত ভাবে দোষারোপ করছি না, ওদের নেতৃত্বের মধ্যে অনেকের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, ওরাও দুঃখ প্রকাশ করে আমাকে যখন সরিয়ে দিয়েছে। পশ্চিমবাংলায় অন্তত কয়েক ডজন নেতৃত্ব পার্সোনাল লেভেলে আমাকে ফোন করে বলেছে, দুঃখ প্রকাশ করেছে। আমি বললাম যে না, রাজনীতিতে এটা কোনো ব্যাপার না। আমি শুনলাম, আমি কতগুলো পরিষ্কার হতে চাই। অভিষেক ব্যানার্জি ওখানে গেলেন, কয়েকবার গেলেন, বললেন আমি 15 দিন ছাড়া আসব, এখানে আমরা অফিস করব, আমরা ক্ষমতাতে আসবো এটা নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানে আপনার কি কোথাও এরকম ভরসা হলো না যে তৃণমূল কংগ্রেসটা ক্ষমতাতে আসতে পারে? দেখুন, ক্ষমতায় আসা না আসা তো এগুলো সব জনগণের উপর, এগুলো ক্ষমতায় থাকলেই আমি রাজনীতি করব, বিরোধী দলে থাকলে আমি মানুষের পাশে থাকবো না, এই কনসেপ্ট নিয়ে পলিটিক্স হয় না। তাহলে তো ক্ষমতা ভিত্তিক রাজনীতি। আমার কিছু কোনো কোনো সময় মনে হয়েছে পশ্চিমবাংলায় ক্ষমতা আছে মানে ক্ষমতা ভিত্তিক হয়ে গেছে রাজনৈতিক দলটা, মানে সে রাজনৈতিক দলে আপনি ক্ষমতায় থাকতে পারেন, বিরোধী দলে থাকতে পারেন। আমাদের আমরা যে রাজনীতি যারা করেন তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজনীতিতে থাকেন, তা আমাদের সে ক্ষমতা আমাদের রাজ্যে নেই, কিন্তু তাই বলে কি আমরা মানুষের পাশে থাকতে পারবো না? নিশ্চয়ই থাকতে পারবো, কিন্তু মানে আমি এটার হঠাৎ করে এটার কোনো কন্টিনিউশন কিছু পাচ্ছিলাম না, তৃণমূল কংগ্রেস যেটা বলছিল ক্ষমতায় আসবে আজকের ডেটে দাঁড়িয়ে কি সেটা আপনার মনে হচ্ছে না? না, সেটা ধরেন সাংগঠনিক ভাবে অনেক কথা বলা হয়েছে, সেগুলো কোনো কিছুই হয়নি। নেতৃত্বরা ফ্রিকুয়েন্ট আসবেন, সবসময় আসবেন, 15 দিনে আসবেন, 1 মাসে আসবেন, থাকবেন, বাড়ি ভাড়া করে থাকবেন, এগুলো হয়েছে। তো যাই হোক, ওরা রাজনীতিতে বলে যারাই রাজনীতিতে, আমরা সব কথা বলি, সব কথা আমরা পূরণ করতে পারি না,
পালন করতে পারি না, এটা আমি মানে একতরফা ওদের দোষ দিই না, তবে এটা ঠিক এটা একটা অংশ, এটা কিছুটা করা যেত, তো সেই রকম কিছু আমি পাইনি। কয়েকদিনের মধ্যে জেনে যাবেন, এটা তো ইলেকশনই হবে, ইলেকশনের মধ্যে জানতে পারা যাবে, রেজাল্ট দিয়েই মানে প্যারামিটার না, একটা রেজাল্ট দেখি তো, চেষ্টা তো করা যায় না, অনেক রাজনৈতিক দল ছোট দল আছে। আমি বলছি পুরসভা ভোটের সময় যতটা তাগিদ উদ্যোগ যাতায়াত প্রচার দেখছিলাম, এখন কি সে অর্থে সেটাও আছে উদ্যোগ, নাকি তারাও খানিকটা হাল ছেড়ে দিয়েছে, কি মনে হচ্ছে আপনাদের? দেখুন আমার মানে আমি আমার এটা পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, কতবার মানে আক্রান্ত হয়েছি, আমি বুঝতে পারলাম না কেন সরিয়ে দিয়েছে। একটা একটা এক লাইনের একটা কেউ আমাকে বললো না আমার কোথায় দুর্বলতাটা, বা আমি উঠি না, বা আমার কি কারণে সরিয়ে দেওয়া হলো, এক একবার এক একটা বললো। প্রথম বললো কি করতে পারছি না, সঠিকভাবে এগোতে পারছি না, আবার বললো যে না সেটা না, উনি অন্য পার্টিতে চলে যেতে পারেন, আমি চলে গেলে তো সাত মাস আগে চলে যেতাম, কিন্তু আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি, যে দেখেওছি আমরা সত্যি আমরা বুঝতে পারিনি যে এতটাই মানে অরাজনৈতিক ভাবে অসাংগঠনিক ভাবে ত্রিপুরাকে দেখা হবে, এটা আমরা ভাবিনি। তৃণমূলে যারা গেছে প্রত্যেকেরই একই কথা, যে এত কিছু, এত লড়াই করলাম, এত একটি বছর এত কিছু বুক মাটিতে লাগিয়ে লড়াই করেছি, কিন্তু ওরা খোঁজ খবর রাখা এগুলো তো, এগুলো আমাদের পক্ষে সমস্যা। আমরা তো বললাম আমরা ছোট রাজ্য, আমরা বড় রাজ্য, মানে আপনি আপনি যেটা বলছেন যে প্রথম থেকে অনেক কিছু হয়েছিল, একটা ভরসার জায়গা আপনারা ভেবেছিলেন যে হবে, কিন্তু আলটিমেট দেখলেন ফাঁকা, কিছুই নেই, সেই জন্য মনে করছেন না ওই দলটাতে আর থাকার কোনো প্রয়োজন রয়েছে। কিন্তু আমি আমি সুবল ভৌমিক আমি আপনাকে আরও একটা প্রশ্ন করব, আপনারা কি করে এতদিন দলটাতে ছিলেন যে দলটা সম্পর্কে পশ্চিমবঙ্গে এত মানে সরকারটা সম্পর্কে এত অভিযোগ, নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারপরে নানান স্ক্যামের কথা উঠে আসছে, মন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছেন, আরও যুব নেতা গ্রেপ্তার হচ্ছেন, তো এরপরও দলটা আপনারা কী করে করছিলেন? এখানে সরকারটা তারা যেভাবে চালাচ্ছে, যে যেভাবে প্রসার হয়েছে, তারা ওখানে সরকার গড়লে ভালো কিছু করবে ত্রিপুরা মানুষের জন্য, সেই ভরসাটা আপনারা কি করে করেছিলেন এতদিন, কি করে আমরা ভেবেছিলাম যে এটা বিরোধী দল মানে তো শত্রু না, বিরোধী দল, একটা ভালো বিরোধী দল থাকলে রাজ্যের মঙ্গল, বিরোধী দলটা শক্তিশালী হোক, সংগঠনটা শক্তিশালী হোক, আর বাংলার দিকে আমরা সবসময় তাকিয়ে থাকি, আপনারা জানেন যে অনেকটা মানে আমরা সকালে উঠে আগে বাংলার পত্রিকাগুলো পড়তাম, বাংলার চ্যানেল, আমরা এখনো বাংলার চ্যানেলগুলি বা আপনার অনেক সাবস্ক্রাইবার এখানে, তো সবসময় তাকিয়ে থাকি আমরা, আমাদের পশ্চিমবাংলাকে আমরা আমাদের বড় ভাই মনে করি না, আমরা যে সেইটা করেই কিন্তু আমরা এগোচ্ছি, সে আজকে নয়, এটা পুরনো, এটা দীর্ঘ ইতিহাস আছে। পশ্চিমবাংলায় যখন প্রথম কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসেছে 77-এ জুন জুলাই মাসে, তখনই মানে 6 মাসের মধ্যে ত্রিপুরায় কমিউনিস্ট পার্টি প্রথম ক্ষমতায় আসে, এইরকম মানে ত্রিপুরার পশ্চিমবঙ্গের মধ্যে ছিলেন, কখনো আপনারা মানুষের কাছে প্রশ্ন মুখে পড়ছিলেন না, বা নিজেদের খারাপ লাগছিল না যে এই দলটার হয়ে কি করে ত্রিপুরার মানুষকে গিয়ে বলবো? দেখুন এগুলি তো তদন্ত সাপেক্ষে ওরা করছে, দেখছে, এটা আমি আমার মন্তব্য এটা এখন আমি যদি আগে করতাম তাহলে তাহলে বলবে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যখন ছিলেন তখন বললেন না, আজকে যেহেতু বেরিয়ে গেছেন তখন বলছেন, আসলে সত্যি কথা এগুলো তো প্রকাশ্যে হয়ে গেছে, এগুলো গোপন কিছু না, আমার বলার জন্য মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে কি হবে না, আমি বলছি যখন এগুলো সামনে আসতো মিডিয়াতে, যখন আপনি দলে ছিলেন, আপনাকে কোথাও একটু লজ্জা লাগতো যে দূর বাবা কি দলটা করছে, কি করে এইসব নিয়ে মানুষকে বলবো, খারাপ লাগতো? যে কোনো নেগেটিভ জিনিসের একটা প্রভাব থাকে, এটা তো অস্বীকার করার মতো নেই, আর এটা সব একেবারেই অন্যরা সবাই দোয়া তুলসী পাতা একমাত্র বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে অতগুলো নেগেটিভ নিউজ পরপর এসছে যেগুলোতে আমাদের রাজ্যেও যারা তৃণমূল করে তারা একটু শেকি হয়ে গেছে, তারা একটু শেকি হয়ে গেছে, এবং তার জন্যই অনেকটা এড়িয়ে এড়িয়ে যাওয়ার মানুষের মধ্যে প্রবণতা তৃণমূলকে।
একেবারে। এবং যেটা খবর আমিও পাচ্ছি যে ওখানে এই মুহূর্তে ভোটের এইরকম একটা অবস্থাতে সিনেই নেই তৃণমূল কংগ্রেস, এখন ওই বিজেপি ভার্সেস বাম কংগ্রেস লড়াইটা আর কি মূল লড়াই, যেটা এখনও পর্যন্ত যে আবহাওয়াটা তৈরি হয়ে রয়েছে ত্রিপুরাতে। কবে ফিরছেন ত্রিপুরা? কালকে ফিরবো, ত্রিপুরায় আসুন, ত্রিপুরা তো সবাইকে ওয়েলকাম করে। যাবো যাবো, ভোট ভোট দেখতে যাবো আপনাদের ওখানে, কেমন ভোট হয়। আসুন আসুন আসুন। আর পশ্চিমবাংলার মানুষকে আমরা অত্যন্ত সম্মান করি, তাদের যে প্রতিবাদী মানসিকতা, তাদের যে মানে বিবেক, তাদের অনুভব, উপলব্ধি, সর্বাগ্রে আমরাও তো তাদের সমস্ত সবকিছু দলটাতে গিয়েছিলেন, কিন্তু তার তো সব এখন চুরমার, তাকে তো আমরা এখন দেখতেই পাচ্ছি না রাজনীতির ময়দানে। না, এই এক আশিস না, আরো আশিস আছে, ছিল তারও নেই, যাই হোক, আশিসরা কোথাও না কোথাও, আবার যারা রাজনীতি করে ধরুন তারা তো কোথাও না কোথাও থাকবে, আছে, যাই হোক। পাল্লায় পড়ে অনেকে সর্বনাশ হয়েছে, এটা মানতে হবে আপনাকে। বাংলাকে তো আমরা আপন ভাবি, বাংলা আমার আমাদের এক বড় ভাই মতো, বড় বোনের মতো আমরা দেখি। আমি 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 সুবল দা, আমি শেষ আবার বলছি যে তৃণমূলের পাল্লায় পড়ে আপনাদের অনেকেরই হয়তো মানে ভবিষ্যৎটা প্রশ্নমুখে পড়ে গেছে, সেটা মানতে হবে। কেমন হয়ে যাচ্ছে দিন দিন, যে বাংলার প্রতিবাদী মানুষ, যে বাংলা সারা দেশকে পথ দেখিয়েছে, বাংলা স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, এগুলি বলার অপেক্ষা রাখে না। সেই বাংলা থেকে আপনি বলেছেন বাংলার মানুষের কৌতূহল, এর জন্য বাংলার মানুষকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো থাকবেন। দর্শক শুনলেন, একটু নেটের সমস্যা ছিল, তা সত্ত্বেও আমি চেষ্টা করলাম কানেক্ট করার সুবল ভৌমিককে। ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের প্রধান ছিলেন ওখানকার লোকাল হিসেবে, কিন্তু তিনি তো দল চেঞ্জ করলেনই, একেবারে চলে গেলেন বিজেপিতে, এবং তার যে ক্ষোভ এবং আক্ষেপের কথা সেটাও তিনি কিন্তু বললেন তার মতো করে। আর এটাও পরিষ্কার যে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের হাওয়া কিন্তু একেবারে নিম্নগামী। দর্শক কী বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কাছে বলার থাকে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।